কি করতেছিলাম আমি তো দেখলাম নিচ চকি দেখলাম আমি নিচ চকি দেখলাম কি বলেন বলো তো এই ভাই পাটল ভাই এ তোমার গার্লফ্রেন্ড ভাই আপনি আমি কি বুঝলাম ভাই আপনি এরকম করতেছেন কেন এটা কি তোর বিয়ে করে বউ আজব তো এটা তো বিয়ে করে বউ তুই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কি তো আদর করতে হবে এই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে কি হয়নি আমার পরিচিত আছে পরিচিত এই তাহলে লিফটের ভিতরে আপনি যাওয়া দরকার ছিল কেন এই তোমার কোন অভ্যাস বলো তো হ্যাঁ তুমি কি কাজটা ঠিক করছো এটা লিফটটা কিছু বোঝানো না যেখানে যেখানে লিফট পড়ে তুমি পাগল হয়ে যাও এই কারণে বেদবি করার জন্য নাকি কি কথা বলিস এখন কথা বল কি বলে কি বলবো ভাই চাচা জয়া দত্তকে লিখেন আপনার ল্যাপটপ পরিচিত এমি কাছে কেউ না না কাছে কেউ না এই তুই কিসের জন্য জয়া দত্ত আপনি এরকম করতেছেন ভাই দৌড়ে গেলে এটা বলতে আগে তাতে কি হইছে ভাই না যেখানে যেখানে লিফট খোঁজে এখন তো বুঝতেছি লিফট কেন খোঁজে কি বলে শুন আমাকে জয়া ধরার জন্য সেদিন মার্কেটে গেছি লিফট খুঁজছে ওখানে আমাকে বেড়া ধরছে আমি কিছু আরে ভাই এগুলো কিছুই না ভাই কিছু না এগুলো কিছু না এগুলো কিছুই না ভাই শুনো তো চাপ পায় দাঁত পায় একদম ফেলে দেব একদম বেয়াদব এই শুনো মানে ভাই আমার দেখ কিছু কানে ওঠে যাওয়ার তো ইচ্ছে করে আরে ভাই আপনি ভুল বুঝতেছেন ভাই কেন হ্যাঁ তুই তো ঠিক করতে পারো না আমি তো আমার নিজের চোখে দেখলাম আপনি লিফটে উঠে জয় দত্ত গেছেন জয় দত্ত দর্শন আপনি লিপ 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 করে পাগল হয়ে গেছে কেন লিফট উঠে এই কেন কেন বলো আমাকে বলো কেন মনে না থাপ পড়তে পুরো কাম টানলা ফোন না লাভ দাপ কত একদম খুলে ফেলা দেব বেয়াদব কোদাগার সরি আমি আই কি সরি আমি সরি বললাম তো কি সরি অসভ্য কোদাগার আমি সরি বললাম তো বাবা পাগল হয়ে গেছে যেটা যেটা লিপ চলে চালানো উনি জমি না সরিটা কি ভাই সরি ভাই বললাম তো সরি তো বললাম ভাই সব কাজ সমাধান হবে সরি বললাম ভুল হয়েছে ভাই বললাম তো 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 থ্যাংক ইউ ভাই জন্য আমি সরি দেন থ্যাংক ইউ না আমি কিছুই বলবো না তোমার সাথে কোনো সম্পর্ক নাই সরি বলা হয়ে গেল এই গ্লাস নাও সমস্যা কি তো এই আপনি বলেন সমস্যা কি তো সমস্যা কি আগুন করবি কাজ ভাই সরি বললাম তো করবি কি কান্দ আগুন করবি করবি আর চল সরি চল এই কি ভাই সরি বললাম তো ভাই এরকম করতেছেন কেন ভাই ভাই সরি বললাম তো ভাই সরি বললাম তো ভাই এরকম করতেছেন কেন ভাই ভাই সরি বললাম তো ভাই এই চলো আরে কাকা বলেন না নিচে নামার জন্য আমি লিফটের সামনে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি লিফট নামে না কেন লিফটের আমি তো অবাক হয়ে গেছি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি কেন কারণ ছিল না কারণ রয়েছে আচ্ছা আচ্ছা পরে দেখি খুলে দেখি উনি ওরকে জয় ধরে আছে হ্যাঁ কি ব্যাপার বলো তো মা তুমি বলো তো আরে আঙ্কেল বলনি এত তোর বেয়াদব মানে কি বলবো যেখানে যাই লিপ ছাড়া আমি সত্যি পারে না লিপটে চলে যে মানে খুশ নিচে করতে পারবে এই ধর লিপ ছাড়া বুঝে না কি হয় তোমার কি হয় আমার পরিচিত মানে হ্যাঁ কি ব্যাপার বলেন আপনি কথা আমি এটার জন্য আমি সরি বলছি তারা তারপর ওনারা দুজনে আমাকে অনেক হেই বেটা সরি কি সরি বলে কি সব সমাধান হয় হ্যাঁ ছোট একটা শব্দ সরি এত নোংরা মনের কেন হ্যাঁ লিফট কি নোংরামি করার জন্য না নোংরামির জন্য না তাহলে কেন লিফটের মধ্যে কেন এগুলি হয় আচ্ছা প্রায় সময় এরকম আমি কয়েকদিন আগে একটা ঘটনা এরকম শুনছি যেরকম লিফটের মধ্যে এরকম মানে বেহায়াপনা করে এগুলি কি এটি কোন ধরনেরই কত নিচে নেমে গেছে শুধু স্যান্ডেলের বাইরে ঠিক করা উচিত সরি কাকা আমি এটার জন্য অনেক দুঃখিত আবার সরি কাকা আপনি গেলে একবার বলেন ও ঠাঙ্গে দেব ছাড়া না থাক 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 যা তো এই মা এই রাখো 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 এই রাখো ওই রাখো রাখো দেই রাখো পুরো গলা সিদ্ধ দে দে ধর রাখো মানে গলাটা সিদ্ধ ধরি কত এই বলো লিপ কুজনি লিপ চান চলতে পারে না এক তো লিপ কি দরকার এই লিপ কি দরকার তোর এখন তুমি মেঙ্গে দুম ধরে কোতার রাখো এটা রাখো লিস্টার অনেক কিছুই বুঝে না লিস্টার অনেক কিছুই এই রাখো এটা দাও দপ কুলো রাখো মেয়েদেরকে দেখলে মানে গায়ে মরা ইউট সারো দেখে শুন আমি যাত্রা যাত্রার সাথে বন্ধু মানে না এই রাখো আরে কা বামোস রাখো দপ কুদাগার রাখো আরে মেয়েদেরও দোষ আছে কত ভালো ভাবছিলাম তোকে রে মানে জানা না শোনা নাই একজনের সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেলে একেবারে তোর মতো এরকম কিছু বখাটে পোলাপান আছে কি করে জানো গার্লফ্রেন্ড নিয়ে শপিং মলে যায় নাহলে বিভিন্ন অ্যাপার্টমেন্টে যায় যায় কি করে লিফট খুঁজে লিফট কয়ে আছে লিফটের ভিতরে গিয়া এই যে এরকম অশালীন কাজকর্ম করস হ্যাঁ এগুলি সিসি ক্যামেরা লাগানো থাকে না ওই ক্যামেরার মাধ্যমে যে সবাই দেখে অনেকেই দেখে এগুলি এটা দেখলে তোর মান সম্মান যাবে না হ্যাঁ তোর সাথে তোর পরিবারের মান সম্মান পর্যন্ত নষ্ট হয়ে যাবে মান সম্মান আছে নাকি আবার কেন করিস এই কাজগুলি
প্রায় সময় আজকাল দেখতেছে এরকম ঘটনা করতেছে বক থাকার ব্যাপার বনা থেকে এবার একটু রেহাই দাও এগুলি ছাড়ো আসল আর তোমারও মা একটু চিন্তা ভাবনা করে ওর সাথে সম্পর্ক করা উচিত ছিল একটা ছেলের সাথে সম্পর্ক করার আগে তার এ টু জেড জেনে নিবা জানার পরে তারপর তার সাথে সম্পর্ক করবা হুট করে একজনের সাথে একটা সম্পর্ক করে ফেলা সে কোন ধরনের কোন মেন্টালিটির এগুলি কি বোঝা যায় না বুঝে একজন একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে গেল বাস একটা বড় ধরনের দুর্ঘটনা তো করতে পারে মেয়ে মানুষ এগুলি চিন্তা ভাবনা করে করবা আসলে কথাটা আপনি খারাপ বলে নেই পাতিলে বাদ সবগুলো টেবিল লাগানো একটা বাদ টিপলে বাকি বাদগুলো হয়েছে কিনা বোঝা যায় শুধু আমি না কোনো মেয়েরে এরকম উচিত না যে এরকম এরকম খারাপ বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক করার এগুলো বয়ফ্রেন্ডের নামের কলঙ্ক না ঠিক আছে বুঝতে পারছো তো এখন থেকে যা কিছু করবা চিন্তা ভাবনা করে তুমি শুধু লোকতাকার প্রত্যেকটা মেয়ে জানো এই এই এইভাবে সম্পর্ক গড়ে তোলে একজনের সাথে একটা ছেলের সাথে হুট করে পরিচয় প্রেম করার আগে জানা উচিত ছেলেটা ঠিক কিনা ভালো কিনা তার চরিত্রটা কেমন স্বভাবটা কেমন তারপর প্রেম করাটা উচিত যেমন আমি ওটা করছি এরকম বলছেন কোনো মেয়ে যে না করে এই সামনে সামনে কোথায় আর কতজনের সাথে করছো এরকম লজ্জা লাগে না এই মুখটা দেখো কিভাবে সমাজে এই যে এই ফুটেজটা যদি ক্যামেরা থেকে এটা যায় এটা প্রচার করে দেয় কেউ তোমার ফ্যামিলির মান সম্মান থাকবে তোমার মান সম্মান থাকবে এই মেয়েটার মান সম্মান থাকবে সরি কাকা আমার ভুল হয়ে গেছে এরকম এগুলো আমার মান সম্মান আছে নাকি আঙ্কেল এরকম একটা পাবলিক প্লেসে মানে তোমার একটু এতটুকু জ্ঞান নাই এতটুকু বিবেক নাই যে একটা পাবলিক প্লেস আমি এরকম একটা অশালীন কাজ করতেছি এটা তো কেউ দেখতেও পারে এটা তো ক্যামেরায় রেকর্ডিং হইতাছে এটা দেখার পরে তোমার ফ্যামিলিও যদি দেখে তোমার বাবা মা মনে কষ্ট পাবে না তোমার ফ্যামিলিও তো একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াইব বাবা মা কতটা কষ্ট পাইব তারপর এই মেয়েটার কথা ভাবো ওর আত্মীয় স্বজন দেখবে ফ্যামিলি দেখবে মাফ করে দাও আমি এরকম নেশা করে এখন মাফ করে দাও আমাকে মাফ করে দাও প্লিজ আমাকে মাফ করে দাও আমি এরকম কাজ কখনো করব না তুমি আমার মাফ করে দাও নেক্সট টাইম আমাকে মাফ করে দাও প্লিজ আমার মাফ করে দাও আমাকে মাফ করে দাও প্লিজ বললাম তো সরি এরকম আর হবে না কখনো এই যে দেখো যে কাজটা তুমি করছো না এই যে একটা মেয়েরে জড়াইয়া ধরতেছো এই দৃশ্যটা যদি তোমার ফ্যামিলির কেউ দেখে তাহলে তারা তারা কতটা মনে কষ্ট পাইব একটাবার ভাবছো তুমি এই কাজগুলি আর কখনো করো না এটা ভালো না এটা ঠিক না এই সাবধান আজকে কিন্তু মুরব্বী আছে বলে কিন্তু ট্যাংটন কিন্তু ভাঙি নাই তুই কিন্তু চিনে রাখলাম ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ হয় কিন্তু ট্যাংটন ভাঙিয়ে কিন্তু একদম পাইপ ফেলে দেবো কিন্তু দেখেন এই যে আমরা মানে এই লিফটের মধ্যে এ ধরনের অশালীন কাজ যারা করি আসলে এটা খুব লজ্জাজনক এবং খুব গুনাহের কাজ দেখেন কেউ না দেখুক আপনি আমি আমরা কেউ না দেখি উপরওয়ালা তো একজন দেখতেছে তা আমরা কেন এই কাজটা করবো কেন এই গুনার সাথে জড়াবো আমরা যেন এই কাজটা না করি এই গুনার থেকে যেন আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেয় আমরা সবাই এই চিন্তাভাবনা নিয়ে চলবো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি এই ঠিক আছে আসসালামু আলাইকুম